शनिवार की रात को घर में ही शराब का अड्डा बिठाया गया, जिसके बाद शराब के नशे में व्यक्ति ने अपने शादीशुदा महिला मित्र को शादी का प्रस्ताव दिया। मित्र द्वारा मना किए जाने पर शराबी व्यक्ति ने महिला के गले में चाकू से हमला कर उसे घायल कर दिया। उसकी चीख पुकार सुनकर स्थानीय लोग आए और उसे तुरंत फालाकटा सुपर स्पेशलिटी अस्पताल ले गए। वहाँ इलाज के दौरान ठीक होने के बाद पीड़िता को रविवार की सुबह अस्पताल से घर लाया गया। বিষয়টা মানে কালকে সেই বিধান আসছিল নাকি এখানে আসার পরে এখানে মানে একসাথে মদ ফদ খাইছি, ঠিক আছে, খাওয়ার পরে লাস্টে নাকি মানে মাকে বলে বলছে নাকি বিয়ে করবে নাকি, মানে বিয়ে ওরা রাজি না হওয়ার কারণে মাকে খুন করছে। पड़ोसियों का कहना है कि इस महिला का चरित्र सही नहीं है। वो मोहल्ले में शराब और जुए के अड्डे चलाकर वातावरण खराब कर रही है। इलाके के निवासियों ने महिला को इस इलाके में ना रहने देने की मांग की है एवं विरोध किया, जिसके बाद स्थिति अनियंत्रित होने पर फालाकटा थाने की पुलिस मौके पर पहुंची और स्थिति को नियंत्रण में किया गया एवं पूरा मामला इलाके के ग्राम पंचायत को सौंप दिया गया है। पंचायत के फैसले के बाद ही पुलिस को जानकारी दी जाएगी। রাত্রি বেলা তখন কটা 9:30-10 বাজে, তখন উনি আর কি এখানে তিন চারজন মহিলা মিলে বাইরে গল্প করছে। গল্প করার পরে উনি এবার বাড়িতে চলে আসে, যাই হোক এখন বাড়িতে সবার মতো সবাই চলে গেছে। তারপরে মোটামুটি 10:30-11 নাগাদ উনি এইখানে চিল্লাচ্ছিল যে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচা বাঁচা এরকম। পাশের বাড়ি তো আছে, পাশের বাড়ি শুনছে, শোনার পরে মানে চিল্লাইছে কি হয়েছে কি হয়েছে। তখন এই দরজা দিয়ে সামনে পিছনে দরজা দিয়ে বাইরে হয়ে ওনাদের পিছনে দরজায় গেছে। যাওয়ার পরে ওনারা দরজা খুলে দেখছে, দেখার পরে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকানোর পরে ওইদিকে তো সামনের দিকে আনছে, আনার পরে তো ওনারাও পুরো চিল্লাচ্ছিল। তারপরে আমরা পাড়াপতি বসে সবাই বের হয়ে আসি। বের হয়ে আসার পরে এবার দেখি যে এরকম গলায় এভাবে মানে চিপে ধরে আছে, মানে গলার মধ্যে ছুরি এসে করছে এইদিকে দুই সাইডে, তো গলায় এভাবে চিপে ধরে আছে, একদম পুরো রক্ত একদম নাইটি রেডি ভিজে গেছে, হাতের উপর দিয়ে রক্ত পড়তেছে। তখন তো ওনাকে সবাই কম বেশি আসলো, আসার পর তো ওনাকে বলা হইলো যে কে ছিল। তখন তো উনি বললো যে না আমি তো চিনি না, পিছন থেকে আমাকে অ্যাটাক করছে, মুখ বান্ধা ছিল, দুইজন আসে এভাবে বলার পরে তারপরে আমরা টোটো ফোটো নিয়ে আসি, আইনে উঠানো হয়েছে, উঠানোর পরে হসপিটালে নেওয়া হয়েছে। এবার হসপিটালে নেওয়ার পরে ওখান তো যাই হোক যতটা ট্রিটমেন্ট করার দরকার করছে, সেলাই ফেলাই করছে, 16 সেলাই নাকি পড়ছে, আর এরকম ওই 15-16 জায়গায় ক্ষত বিক্ষত করছে। তো তারপরে ওখানে আর কি ওনাকে ইয়ে করার পরে ডাক্তার জিজ্ঞাসা করছিল যে এরকম কোনো কমপ্লেন করবে কিনা পুলিশের এসে, তো বলছিল নাকি না করবে না। আগেও এরকম অনেক ঘটনা করছে, এটা হচ্ছে ওনার 3 ঘটনা, আরো 2 এরকম হয়েছে, কিন্তু আমরা ওনাকে এখানে পাড়ায় কেউ রাখতে চাই না। মানে কেন 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 আমার পাড়ায় রাখতে চান না কেন? ওনার হচ্ছে ছেলের বয়সী, ছেলেদেরকে ডাইকে ডাইকে ঘরে ঢুকায় নিয়ে মদ খায় আরো বাজে কাজ করে, তার জন্য আমরা রাখবো না। আমাদের পরিবেশ নষ্ট হবে, কেন এই বাড়িতে মদ জুয়া সব আড্ডা চলে এই বাড়িতে, তাহলে আমাদের পরিবেশ তো নষ্ট করতে আমরা চাই না, ওর জন্য প্রশাসনের কাছে চলে। এটা ওনার প্রথমবার, যাই হোক কিছু সুযোগ দিব, কিন্তু গ্রামবাসী বলছে যে এটা ওনার যাবজ্জীবন এইভাবেই চলছে, ওনারা সুযোগ দিতে চাইছে না। এখন দেখা যাক প্রশাসন আনা হবে, কি ডিসিশন হয় সেটাই নেওয়া হবে।